ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে কৃষি জমি, পেশা বদলাতে বাধ্য হচ্ছেন কৃষক। জমি কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ আবাসন কোম্পানির বিরুদ্ধে, নিশ্চুপ মন্ত্রণালয়ে। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করতে গিয়ে প্রতারিত কয়েক হাজার ব্যবহারকারী, ভুয়া বিজ্ঞাপনের দায়ে নরসিংদী থেকে যুবক আটক, কলকাঠি নাড়ছে মিশরীয় হ্যাকার গ্রুপ। এবং হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন, রাজধানীতেও হাড় কাঁপাচ্ছে মাঘের শীত, বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, ফেরি চলাচল বন্ধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি। প্রতি বছর 1% হারে কমছে কৃষি জমি, গড়ে উঠছে একের পর এক আবাসন কোম্পানি, এ কারণে পেশা হারাচ্ছেন হাজার হাজার কৃষক। তাদের জমি দখলের পাশাপাশি কিছু ক্ষেত্রে জমি কিনেও টাকা পরিশোধ না করার অভিযোগ উঠছে আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে, যদিও এসব অভিযোগ অস্বীকার করছে আবাসন কোম্পানিগুলো। অন্যদিকে এসব নিয়ে কোনো কথা বলতেই রাজি নন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। নদীর বুক হাতড়ে মাছ খুঁজছেন ক্ষিতিশ দাস, 50 পেরুনো। এই মানুষটি সারা জীবনে ছিলেন বর্গা চাষে। তিনি যে জমিগুলো চাষ করতেন সেগুলো চলে গেছে আবাসন কোম্পানির দখলে, সেই থেকে কৃষক ক্ষিতিশ হয়ে গেছেন শীতলক্ষার জেলে। অনেক কৃষি খামারি গাছে গাছে বালু ভরট করে লেছে, করার পরে কি করবো, পেটের কাম তো করে খাইতে হইব, চার টাল বাই। ভূমিদস্যুদের কারণে শুধু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুসুরি গ্রামের দাসপাড়াতেই এমন পেশা হারানো মানুষ আছেন কয়েকশো। তেমনি একটি এলাকা নারায়ণগঞ্জের জাহাঙ্গীর গ্রাম, এই গ্রামের বহু মানুষের অভিযোগ তাদের বেশিরভাগ জমিতে বালু ফেলেছে ঢাকা ভিলেজ। কতগুলা ইয়ে আছে, 500টার সন্ত্রাস যেটা না বেচছে জোর করে বইরা খারিজ আছে, খারিজ কেটে লই গেছে। আমরা চিন্তা করি না, আমরা আমরা টাকা দিয়ে দেবো, আমরা জান গা এই কথা কয়ে আসবেন তো এই জোরে বইরা কোনো আগে। সেসব অভিযোগ নিয়ে আমরা যাই উত্তরায় ঢাকা ভিলেজের অফিসে, কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরও ভবনের ভেতরে ঢুকতেই পারিনি আমরা। তবে কোম্পানির আইন পরামর্শক মোবাইলে এসব অভিযোগ অস্বীকার করেন। ইম্পসিবল, এই জাতীয় কোনো কিছু হয় না, ওই সময় তো মোটামুটি কিনা সবকিছু ভরাট করছে। আবাসন কোম্পানির দৌরত্ব কোন জায়গাটা গিয়ে ঠেকেছে সেটি মুন্সীগঞ্জের ষোলো ঘরে এলেই কিন্তু পরিষ্কার হয়। সেই এলাকাটি একসময় ছিল ফসলের ক্ষেত, সেখানে মূলত একটি সেচ কাজের জন্য গভীর নলকূপ ছিল, সেটি কিন্তু বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং স্থানীয় কৃষকরা কিন্তু সে কারণে কোনো ধরনের কোনো আবাদ করতে পারছেন না। একটা জমি কিনছে বাট আশেপাশে জমিগুলো কিনে নেই, সেই জমিগুলোতে জোরপূর্বক বালু ভরাট করে ফেলতেছে। আপনারা কি বলছেন যে এটা কেন করা হচ্ছে? বা এটা বললে এগুলো তোয়াক্কা করে না, জমি ভাড়া নিয়ে বা অন্যের জমি দখল করে গড়ে উঠছে যে আবাসন কোম্পানি, সেই কোম্পানির গ্রাহক কারা? সময় সংবাদ অনুসন্ধান করতে চায় সেই গ্রাহকরা কেমন আছেন। নাসিম সিটির লোকজন আইসা আমাদের দেখাইছে যে এই যে এই তুরাক নদীর পারে এই গ্রামটায় ওনারা এই জায়গাটাকে ক্রয় করছে। 2018 সালে আমাদেরকে প্লট বুঝাই দিবে, এরপরে তো আর প্লটও নাই টাকাও নাই। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর 1% হারে কমছে কৃষি জমি, বহু কারণের পাশাপাশি আবাসন কোম্পানিও এই জন্য দায়ী। গড়ে 1% হারে আমরা কৃষি জমি হারাচ্ছি, এই বিষয়গুলোর উপরে যে নিয়ন্ত্রণ বা মনিটরিং, সরকারি যে পরিকল্পনা, এইটার একটা প্রচণ্ড রকমের ঘাটতি আছে। এসব ঠেকাতে কয়েক বছর আগেই কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার নামে একটি আইনের খসড়া করা হয়। এই খসড়াটি দ্বিতীয়বার তৃতীয়বার এই খসড়া হয়েছে, কিন্তু খসড়া হয়ে সেটা কোন ফাইলের তলায় পড়ে আছে আমরা জানি না। এসব বিষয়ে জানতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে 4 দিন অপেক্ষার পর সাক্ষাতের সময় পাওয়া যায়, কিন্তু 5ম দিন 3 ঘন্টা বসিয়ে রাখার পরও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ। $400 খরচ করে কিনেছেন বিদেশি এক নাগরিকের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে দিয়েছেন পেজ ভ্যারিফিকেশনের বিজ্ঞাপন, খরচ মাত্র 20,000 টাকা। অনেকেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে হয়েছেন প্রতারিত। পুলিশ বলছে নিজেকে ভ্যারিফাইড এক্সপার্ট ও কানাডিয়ান নাগরিক দাবি করা সৈকত মিয়া আসলে নরসিংদীর বাসিন্দা। মিশরের একটি হ্যাকার দল অনলাইন ব্ল্যাক মার্কেটে এসব পেজ কেনা বেচার ব্যবসা করে বলেও তথ্য আছে। বুলবুল রেজার রিপোর্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় আহমেদ, ফেসবুকে তার অনুসারী সংখ্যা 67,000, নিজের অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের ইচ্ছা তার। বিভিন্ন সেলিব্রিটিদের আইডিতে ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তিনি জানতে পারেন মাত্র 10,000 অনুসারী থাকলেই অ্যাকাউন্ট ভেরিফাইড করে দেয়া হয়। ওই গ্রুপের একজনের সাথে যোগাযোগ করে আগাম 10,000 টাকা আর নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেন। তারপর কি হলো? তো লগইন করতে না পারার পর তার দেওয়া নাম্বারে আমি কল করি, কিন্তু
সেই করে না সে আমাকে ব্লক করে দেয় বিভিন্ন ব্ল্যাক মার্কেটের যে গ্রুপগুলো আছে প্রাইভেট গ্রুপ ওগুলোতে দেখি আমার এটা সেল করে দেওয়ার জন্য সে বিজ্ঞাপন দিচ্ছে অ্যাড দিচ্ছে মামলা হওয়ার পর পুলিশ খোঁজ পায় চার্লস এন্ড্রুস ব্রায়াম নামে একটি ভেরিফাইড অ্যাকাউন্টের যার মাধ্যমে প্রতারিত হয়েছেন হৃদয় আহমেদ তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে নিজেকে কানাডিয়ান নাগরিক দাবি করা এই ব্যক্তির আসল নাম সৈকত মিয়া পরে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান $400 খরচ করে মিশরীয় এক নাগরিকের কাছ থেকে তার ভেরিফাইড পেজ কেনার পর নিজের নামে চালানো শুরু করেন সে আসলে দুইটা স্টেপে কাজটা করত প্রথম স্টেজে সে ভেরিফাইড করার জন্য বলতো যে তার $20,000 লাগবে $10,000 দিয়ে যখন সে ভেরিফাইড করার জন্য সবাই তার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যখন তার কাছে দিত তখন সে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে ওই আইডি কিংবা পেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিত পুলিশ বলছে মিশরের একটি হ্যাকার দল অনলাইন ব্ল্যাক মার্কেটে এসব পেজ কেনাবেচার ব্যবসা করে এই যে গ্রুপটা আছে যারা একটা হ্যাকার গ্রুপ আছে মিশরীয় গ্রুপ এরা করে কি এই পেজগুলোকে এইভাবে ভেরিফাইড মানে করে দেয় যখনই করবে কোনো একটা তখন তারা এটা করে কি ব্ল্যাক মার্কেটে বিভিন্ন যারা এই যে আমি যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি এইগুলোতে এগুলোর কিন্তু খুব ডিমান্ড আছে তখন এগুলো তারা সেল করে ফেসবুক পেজ ভেরিফাই করতে কয়েক হাজার লোক সৈকত মিয়ার সাথে যোগাযোগ করেছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে যাদের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা হিম বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে মাঘের শীতের দাপট রাজধানী সহ সারা দেশের জনজীবন বিপর্যস্ত সেই খবর জানাতে হাতে ঝিলা আছেন রিপোর্টার সাকির আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে সাকির মোটুশি আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু তীব্র শীত রয়েছে যদিও ইতিমধ্যে সূর্যের দেখা মিলেছে তারপরেও ঘন কুয়াশা কিন্তু এখনও কাটেনি আমরা এখন আছি হাতিরঝিল হাতিরঝিলকে যদি আপনাকে দেখাতে চাই যে এখানেও কিন্তু তীব্র কুয়াশা রয়েছে পাশাপাশি আমরা রাজধানীতে সকাল থেকে ছিন্নমূল মানুষের জীবনযাত্রার বিষয়ে কাজ দেখেছি যে তারা আসলে অনেকটা দুর্বিপাকে পড়েছেন এই ঘন কুয়াশার কারণে তার সাথে তীব্র শীতের কারণে জনজীবন পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে রাখতে চাই যে আজকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়ার অধিদপ্তর থেকে জানানো হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা বাড়তে পারে ইতিমধ্যে সূর্যের দেখা মিললেও কনকনে শীত কিন্তু রয়েছে আজকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পাশাপাশি শীত যে ধরনের রোগগুলো রয়েছে সে রোগগুলো কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোতে সেই রোগের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে থাকার পাশাপাশি সারা দেশেই আসলে এই পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই রাজধানীতে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের মানুষেরা তাদের যে এই রাজধানীতে কিন্তু ইতিমধ্যেই ছিন্নমূলের মানুষেরা তাদের জীবনযাত্রা নিয়ে অনেকটা দুর্বিপাকে পড়েছেন সারা দেশের মানুষই আসলে এই তীব্র শীতে বিপর্যস্ত অবস্থায় আছেন মৌটুসি এই ছিল রাজধানী থেকে শীতের খবরাখবর সারা দেশের শীতের খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে এতক্ষণ সরাসরি যুক্ত কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে মাঝ নদীতে 64টি যানবাহন নিয়ে আটকা পড়েছে 4টি ফেরি পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানান গতরাতে ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল এক পর্যায়ে বিকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় রাত 10টায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এতে ছোট বড় 64টি যানবাহন নিয়ে মাঘের কনকনে শীতে মাঝপদ্মায় আটকে পড়ে ছোট বড় 4টি ফেরি আর উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 2,000+ যানবাহন ভোগান্তিতে হাজার হাজার যাত্রী ও শ্রমিকরা দিনের টানা কুয়াশায় লেট ব্লাইট রোগে ক্ষেতের উঠতি আলুর ব্যাপক ক্ষতি হয়েছে
আলু বাঁচাতে কৃষক চড়া মূল্যের কীটনাশক স্প্রে করেও ফল পাচ্ছেন না। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। ঘন কুয়াশা ভেদ করেই ভোরবেলাতে কৃষক ছুটছেন আলু খেতে। অতি কুয়াশায় লেড ব্লাইটে ক্ষতির মুখে পড়েছে আলুর আবাদ। পৌষের শেষ সপ্তাহ থেকে ব্যাপক কুয়াশা ঝরছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। কুয়াশার যে অবস্থা, ব্লাড দেওয়া জমি আমাদের নষ্ট হয়ে দিচ্ছে। মানে সকালে না বেড়াইলে, স্প্রে না দিলে গাছ বাঁচানো যাচ্ছে না। দুদিন একদিন পরপর স্প্রে করা লাগে। এই যে কুয়াশা আর এই যে বাতাসটা, এই বাতাসটা সবচেয়ে বেশি ক্ষতি করে, এই যে আলু আমাদের নষ্ট হয়ে গেছে। বিচলিত কৃষকদের অভিযোগ, স্প্রে করেও প্রতিকার মিলছে না, আর বেশি বেশি ওষুধ দিতে গিয়ে খরচ বাড়ছে। ওষুধ বেশি দেওয়া লাগতেছে, তাতে আমাদের জমিতে খসার অনেক হাটটা বাড়ি যাইতেছে। 2400 30,000 খরচ হয়েছে, এই টাকা আমরা তুলতে পারবো কি না, আবার যদি দাম না থাকে তাহলে সেটাও আবার অনেক বড় ধরনের সমস্যা। অবশ্য কৃষি বিভাগ বলছে পাতার নিচে হয় এই রোগ, তাই স্প্রে করতে হবে নিচ থেকেই। যে সমস্ত হ্যান্ড স্প্রেয়ার দিয়ে স্প্রে করি, এটিতে খালি উপরেই এই পানিটা পড়ে, কিন্তু এই ছত্রাকের যে জীবাণু সেটি পাতার নিচেই অবস্থান করে। এই জন্য পাওয়ার স্প্রেয়ার দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে পাতা উল্ট পালট হবে এবং সেখানে ওই জীবাণুগুলো মারা যাবে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় আবাদ করা 96,000 হেক্টর জমিতে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা এবার 22,64,000 মেট্রিক টন। খবর, নতুন ধরনের করোনা ভাইরাস এতটা ভয়ঙ্কর হতে পারে তার ধারণা ছিল না ব্রিটিশদের। এ ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকেও। অনবরত রোগীদের চাপ বাড়তে থাকার পাশাপাশি ভ্যাকসিন সংকটও ভাবিয়ে তুলছে দেশটির বাসিন্দাদের। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ব্রিটেনে মৃতের সংখ্যা পৌঁছেছে লাখের কাছাকাছি। ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলো, প্রতিদিন মৃতের সংখ্যা হাজারের উপরেই থাকছে। পরিস্থিতি অনুকূলে রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। দেশটিতে করোনার নতুন স্ট্রেনের ভয়াবহতা ভাবিয়ে তুলেছে সবাইকে। দুহার অনেক বেশি বেড়ে গেছে, এটার কারণটা হচ্ছে যেটা বললাম যে এই নতুন ভ্যারিয়েন্টের লিথাল এফেক্টটা অনেক বেশি, যার ফলে মানুষ অনেক বেশি মারা যাচ্ছে। ভ্যাকসিন সংকটের ফলে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। তবে এটি কতটুকু বৈজ্ঞানিক সম্মত তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ব্রিটিশ সরকার প্রথম ডোজের 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, আমার কাছে এই সিদ্ধান্তটাকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয়। এ ব্যাপারে ফাইজার বায়োএনটেক ব্রিটিশ সরকারকে ইতিমধ্যে সতর্ক করেছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। তার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্রিটিশ সরকারকে সতর্ক করেছে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে মানব দেহে প্রথম ডোজ প্রয়োগের পর 3-4 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া উচিত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই সময়সীমা সর্বোচ্চ 6 মাস। করোনা মহামারী শুরুর পর থেকে ব্রিটেনের ইন্টেনসিভ কেয়ারে এই প্রথম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একসঙ্গে 4,000-এরও বেশি রোগী। শুধু তাই নয়, বেড সংকটের কারণে এইসব মুমূর্ষু রোগীদের প্রতি 10 জনের একজনকে স্থানান্তর করা হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। এমন কঠিন পরিস্থিতি আগে কখনো দেখেনি ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হার কাঁপাচ্ছে মাঘের শীত, বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, ফেরি চলাচল বন্ধ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।